আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি দু সোমবার আমরা সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি ইনলেতে এর আগের ভিডিওতে ইনলেতে সকালবেলা বেরিয়ে আপনাদেরকে ইনলের কাছে ইন্দে মার্কেটের অভিজ্ঞতা শেয়ার করেছি আর তারপর আমরা এখন চলেছি ইনলে একটা প্যাগোডা দেখতে সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন পর্বে এখন আমরা ইন্দেতে প্যাগোডা দেখব এই জায়গাটার নাম ইন্দেন এখানে দেখুন খানিকটা হেঁ হেঁটে এসেই প্রাচীন টেম্পল ওয়াও চোদ্দো শতকে তৈরি এই সব টেম্পল আঠেরো শতকে আবার নাকি রিনোভেট করা হয়েছিল কিন্তু আপাতত নষ্ট হয়ে গিয়েছে প্রায় এখানে স্ট্যাচুটা দেখুন ওখানে দেখুন প্যাগোডার মধ্যে থেকে ওই গাছটা বেরিয়েছে আমরা যে মার্কেটটা দেখলাম যেটা আগের পর্বে আপনারা দেখেছেন সেই মার্কেট থেকে একটুখানি হেঁটেই এই পুরনো মন্দিরগুলো আগের পর্ব না দেখে থাকলে প্লিজ দেখে নেবেন সেখানে আমাদের হাটের এক্সপিরিয়েন্সটা কিন্তু ইউনিক ছিল আমি ডিসক্রিপশান বক্সে আর এই আই বাটনের ওপরে লিংক দিয়ে দেবো এখন সময় সকাল দশটা বেজে চার মিনিট এখানে কিছু দোকান রয়েছে এই পথটা মাত্র পঁচাত্তর বছর পুরনো হ্যালো এখানে বাচ্চারা সবে এই স্কার্ফগুলো বিক্রি করছে হ্যালো না এখানে আবার কিছু স্তূপ রয়েছে এখানে দেখুন আরো কিছু প্যাগোড়া এই থেকে মধ্যে তৈরি করা এখানে টোটাল এক হাজার চুয়ান্নটা প্যাগোড়া রয়েছে এগুলোর মধ্যে বেশিরভাগই প্যাগোডা টেম্পল যার মধ্যে বুদ্ধ বুদ্ধমূর্তি রয়েছে যেগুলো স্তূপ সেগুলো কিন্তু সলিড তার ভেতরে কিন্তু কিছু নেই এগুলোকে রিনোভেট করা হয়েছে নষ্ট হয়ে গিয়েছিল যে আমাদের গাইড বলছে এখানে একটা সাদা প্যাগোডাও রয়েছে এটা হাতি সুর ভেতরে বুদ্ধের মূর্তি ইন্দোনেশিয়ার এই পাঁচজন বারোশো ইউএস ডলার ডোনেট করেছিলেন বারোই ডিসেম্বর দু হাজার উনিশে এই টেম্পলটাকে রিনোভেট করার জন্য এই হচ্ছে বার্মাটিক গাছ যদিও ছোট এটা এই জায়গাটাতেই আমরা আসতে চেয়েছিলাম আসলে উচ্চারণের ভিন্নতার জন্য বুঝতে আমার একটু সমস্যা হয়েছিল আমি ভেবেছিলাম পঞ্চাশ মিনিট হাঁটতে লাগবে আসলে লেগেছে দশ মিনিট হাঁটতে ও বলেছিল ফিফটিন মিনিটস তো আমি সেটা শুনেছিলাম বুঝেছিলাম পঞ্চাশ মিনিট ফিফটি মিনিটস চোদ্দ শতকে তৈরি হওয়া এই সাংঘাতিক কালারফুল ইন্টেইন প্যাগোডা আক্ষরিক অর্থেই বেশ চাকচমকপূর্ণ এক জায়গা যারা ইনস্টাগ্রামে রিল তৈরি করতে চাইবেন তাদের জন্য তো অবশ্যই বেশ আকর্ষণীয় জায়গা মূল প্রার্থনা গৃহটি ঠিক মাঝখানে বুঝলে পৃথিবীজিৎ তখনকার দিনে মোবাইল ছিল না তো লোকেরাতে অনেক সময় ছিল তাই না সেই জন্য এত ক্রিয়েটিভ কিছু করতে পেরেছে আর তখনকার দিনে মানুষ যখন ক্রিয়েটিভ কিছু করতো তার সঙ্গে ভগবান তো অবশ্যই জড়িয়ে থাকতেন ধর্ম অবশ্যই জড়িয়ে থাকত তো যে কোনো মন্দির আমাদের দেশেও তাই বা প্যাগোডা বা মসজিদ আপনি যেখানেই যাবেন মধ্যযুগের বা তার আগে সব জায়গায় আপনি দেখতে পাবেন ইভেন চার্চেও দারুণ সুন্দর কাজ তার কারণ হচ্ছে তখনকার দিনের মানুষদের মধ্যে ক্রিয়েটিভিটি অনেক বেশি ছিল কারণ তারা গভীরভাবে চিন্তা করতে পারতেন সেই সময় তাদের হাতে ছিল যে কোনো ধর্মস্থানে আমরা যখন যাই আমাদের সঙ্গে কিন্তু সারমেয় থাকেই তারা আমাদের সঙ্গ নেয় মহাকালের মন্দিরে যখন গিয়েছিলাম তখনও ছিল এখানেও দেখুন আমাদের সঙ্গ ছাড়েনি বিউটিফুল এই জায়গাটা তো মহিলাদের প্রবেশ করা নিষেধ কেন জানি না হয়তো কোনো প্রাচীন সংস্কার থেকে মানে ওই মূল গর্ভগৃহে মহিলারা প্রবেশ করতে পারবেন না এই বোর্ডের পরে এটা হচ্ছে অরিজিনাল প্যাগোডাটা এই গেট দিয়ে ঢুকেছিল কিন্তু আপাতত সেটা নেই চোদ্দ শতকে এখানেই ছিল আঠেরো শতকে রিনোভেটেড হয়েছে যেটা রিনোভেটেড হয়েছে সেটা তো দেখালাম আপনাদের বর্তমান যেটা এই ট্যুরটা করছি এস টিআইসি ট্রাভেল গ্রুপের সঙ্গে বিগত পঞ্চাশ বছর ধরে এনারা কিন্তু অত্যন্ত সুনামের সঙ্গে দেশে এবং বিদেশে বিভিন্ন ধরনের ট্যুর কন্ডাক্ট করে চলেছেন আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই ট্যুরটা স্পন্সর করার জন্য। আপনারা যদি মায়ানমার ট্যুর করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু হাইলি রেকমেন্ড করব। কারণ আমাদের এই ট্যুরে কোনো রকম কোনো অসুবিধে হচ্ছে না সমস্ত গ্রাউন্ড অপারেশান এস টিআইসি ট্রাভেল গ্রুপ হ্যান্ডেল করছে এখানকার হোটেল বুকিং ফ্লাইট বুকিং গাইড লোকাল ট্রান্সফার সব কিছু এস টিআইসি গ্রুপের থ্রু দিয়েই এসটিআইসি ট্রাভেল গ্রুপের থ্রু দিয়েই আমরা করেছি দারুণ সুন্দর আয়োজন কোথাও কোনো অভিযোগের সুযোগ কিন্তু ওনারা দিচ্ছেন না থ্যাংক ইউ সো মাচ এস টিআইসি ট্রাভেল গ্রুপ স্টিক ট্রাভেল গ্রুপের সঙ্গে মিয়ানমারের ট্যুর বুকিংয়ের সময় আপনারা যদি পল ফাইভ এই কোডটা মেনশন করেন তাহলে পাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু শুধুমাত্র মিয়ানমার প্যাকেজের জন্যই প্রযোজ্য হবে প্যাগোটা থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি হেঁটে একটা গ্রামে পাশেই একটা গ্রাম রয়েছে লোকাল ভিলেজ সেটা দেখব আরও দুর্দান্ত এক্সপিরিয়েন্স অপেক্ষা করছে আমাদের জন্য একদম গ্রাম এখানে কিন্তু গ্যাসের প্রচলন কম ওখানে যদি দেখেন ওখানে গোবর শোকাচ্ছে আর এখানে গাছ ন্যাচারাল জ্বালানি এখানে ইউজ করা হয় এখনও ম্যাক্সিমাম ঘরে এই হলো মায়ানমারের গ্রাম এখানে দেখুন খড় রাখা আছে আর এই হচ্ছে ঘর বেতের বেতের ঘর কাঠের পিলার আর বাঁশের ব্যবহার রয়েছে সিঁড়ি বাঁশের গাইড তো এক ঘরে গিয়ে ঢুকলো তেতাল্লিশ নম্বর ঘর হ্যালো ও এখানে দেখুন ছোট্ট একটা মন্দির এই হচ্ছে সোয়ার জায়গা এটা মনে হয় খুব সম্ভবত উপজ্বল করা রেখাবি এখানে ছবি রয়েছে ওনারের ছবি এনেই বসে আছেন এখানে দ্যাটস ইউ রাইট দ্যাটস ইম এই পাশে এখানে কিচেন শীতকালে খুব ঠান্ডা হয় নাকি এখানে তো আগুন জ্বালিয়ে শোন এনারা দেখুন গ্যাসের কোনো ব্যবহার নেই আমি দেখতে পাচ্ছি না এখানে খুবই সাধারণ খুবই সাধারণ কোনো গ্যাসের ব্যবহার নেই রান্নাও হয় এখানে এই হচ্ছে বাসন কোষণ জলে জ্বালা বৈঠা যেগুলো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ নৌকার নৌকার বৈঠা দ্বার আচ্ছা ও এখানে চাও খাওয়ানো হবে আমাদের মায়ানমারের সব জায়গায় আপনি গ্রিন টি পাবেন মায়ানমার টি বলেন এনারা উই হ্যাড মেনি থিং আজকে অনেক কিছু করলাম আমরা ওকে শ্রীলঙ্কার গ্রামে ঘুরিয়েছিলাম আপনাদের এবার ঘোরাচ্ছি মিয়ানমারের ইনলে লেকের পাশে এক গ্রাম কেমন লাগছে প্লিজ জানাবেন আমাদের একটা কথা বলি আপনাদেরকে যারা আমার বয়সী আমাদের বয়সী বিশেষ করে অনেক টাকা পয়সা কামিয়েছেন অনেক দায়িত্ব নিয়েছেন দায়িত্ব পালন করেছেন এবার রাখুন বেরিয়ে পড়ুন একটু বেরিয়ে পড়ুন অ্যাক্টিভ লাইফ কিন্তু আর বেশি দিন নেই এই মেসেজটা আগেও অনেক ভিডিওতে দিয়েছি আমি প্লিজ বেরিয়ে পড়ুন পৃথিবী দেখুন পৃথিবী না পারলে ভারতবর্ষ দেখুন গ্রামেগঞ্জে মানুষজনের সঙ্গে আলাপ করুন বিভিন্ন রকমের হাট বাজারে ঘুরে বেড়ান দেখবেন জীবনের মানেটা চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু নতুন করে বাঁচার উদ্যম পাবেন নতুন করে আনন্দ পাবেন ভেবে দেখবেন একবার কথাটা মন থেকে বলছি পৃথিবীজিৎ একদম একদমই তাই আমি তো সব বলবো বেরিয়ে পড় সব ছেড়ে বুক ভব মেঘপিও ডাক পাঠায় নীল মেঘের এভাবে ছুঁয়ে দেখা যায় এভাবে ফিরে পাওয়া যায় পুরোনো সময়ে আমার লেখা গানের লাইন আপনাদের জন্য অসাধারণ অসাধারণ অনেকে বলবেন আমাদের সুযোগ হয়েছে আমরা পেরেছি আপনাদের অনেক দায়িত্ব অনেক কিছু রয়েছে পারবেন না আপনি চাইলেই পারবেন আপনি চাইলেই বাঁধনটাকে ছিন্ন করতে পারবেন মায়ার জগৎ কিন্তু সত্যি সত্যিই মায়ার জগৎ বুঝে দেখুন একবার মায়ায় ডুবে আছেন কিন্তু আমরা কিন্তু পেরেছি আমরা আপনাদের কাছে এই উদাহরণটাই হয়ে থাকতে চাই যে আপনাদের একটু হলেও ইন্সপায়ার করেছি আমরা পৃথিবীটা দেখার জন্য চিয়ার্স এই চা খেলে কি চিয়ার্স বলে বলতেই পারি যে কোনো পানি পানীয়তেই চিয়ার্স করা যেতে পারে ওকে যে কোনো পানীয় নিয়েই উল্লাস করা যেতে পারে চিয়ার্স আরে বাবা আরো কিছু নিয়ে এসছেন উনি দেখুন কাণ্ড দেখি একটা দি ওয়ান 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 এই আমাদের ছোটোবেলা বিস্কুটের মতো রে প্রিজিৎ হ্যাঁ গায়ে আবার চিনি লাগানো একটু একটু করে হুম ভালো খেতে বিস্কুটটা বাহ বাজারে পিঁপড়ে খেয়ে মুখটা টকে গিয়েছিল তারপর ওই চালের বড়াটা খেলাম একটু ভালো লাগলো তো পিঁপড়ে ছোটবেলায় বলতো আচ্ছা যারা আগের পর্ব দেখেননি আবারও বলছি প্লিজ দেখে নিন সেখানে আমার পিঁপড়ে খাওয়া রয়েছে বাজারে এখানে পিঁপড়ে বিক্রি হচ্ছিল লাল পিঁপড়ে খেয়েছিলাম দেখিয়েছি আগের ভিডিওতে তো ছোটোবেলায় বড়রা বলতেন যে খাবারে পিঁপড়ে পড়ে গেলে খেয়ে নিলে পরে আমি পিঁপড়ে খেয়ে ফেললাম তখন বড়রা বলতো খেয়েছিস ভালো হয়েছে সাঁতার শিখবি তাড়াতাড়ি আমি এখনো ভালো সাঁতার পারি না আশা করা যায় পরে আমি ভালো সাঁতার কাটতে পারবো আমি যদিও পিঁপড়ে না খেয়ে ভালোই পারি আচ্ছা আমি খাই না খাইনি কিন্তু সাঁতারটা আমি পারি এই সেই বিখ্যাত বার্মা চুরুট আগের পর্বে দেখিয়েছিলাম যেখানে বানানো হয় সেখানে নিয়ে গিয়েছিলাম বার্মিস চুরুট ইয়েস স্ট্যাচুটারি ওয়ার্নিং পৃথিজিৎ বলে দাও একদম ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমরা ধূমপানকে মোটেই প্রমোট করছি না কিন্তু কোনো জায়গায় গেলে তার কালচারকে তুলে ধরতে হলে আনুষাঙ্গিক সব জিনিসগুলোকেই দেখানো উচিত বলে আমরা মনে করি তাই দেখাচ্ছি এখানে লোকাল পিপলরা আমাদের ওখানে যেমনি বিড়ি পপুলার এখানে লোকাল পিপলদের পিপলদের মধ্যে এই বার্মিস চুরুটটা পপুলার এবং বার্মিস চুরুটের কথা আপনারা নিশ্চয়ই বিভিন্ন গল্প উপন্যাস সিনেমায় পড়েছেন বা দেখেছেন এই সেই বিখ্যাত চুরুট এখানে আরেকটা রীতি হচ্ছে বাড়িতে অতিথি এলে তাদেরকে গুড় দেওয়া হয় এখানে প্রচুর আখ চাষ হয় ইংলের আশেপাশে লেকের আশেপাশে এবং রীতি হচ্ছে আখের গুড় অতিথিদের দেওয়া তাই আমাদের দিয়েছেন আমাদেরকে আমাদের গাইড বললেন একটু ভেঙে খাও নাহলে অফেন্ডেড হবেন দুঃখ পাবেন একটু ভেঙে নিচ্ছি

ওকে দারুন আমরা এই 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 জিনিসটা কিনলাম এটা উনি বানিয়েছেন আমরা চারটে নিলাম ছ হাজার স্যার দিয়ে আরেকবার দেখে নিন গ্রামটা এই হচ্ছে এখানের গ্রাম এখন আমার ঘড়িতে এগারোটা বেজে তেরো মিনিট আমরা ফিরছি আবার ফিরে যাব বোটে ওই মার্কেটের ওখানে শিবাজি হ্যাঁ একটা জিনিস খেয়াল করলাম হ্যাঁ যে এখানে আর আফ্রিকাতেও আমরা দেখেছি ক্যামেরা নিয়ে কিন্তু কারো কোনো সমস্যা নেই বরঞ্চ ক্যামেরা দেখলে হাসি হাসি মুখে মানুষজন এগিয়ে আসেন একদম মানুষজন খুব খুব ওয়েলকামিং এখানে খুব স্মাইলিং দেখুন এরা সাংঘাতিক ছেকে ধরেছে স্কাপ বিক্রি করছে আমাদের পুরো ছেঁকে ধরেছে বাচ্চাগুলো থাউজেন্ড ফাইভ থাউজেন্ড ওকে দিয়ে সবাই এই কাজ করছে আমাদের গাইডের নামটা বড় নামটা খুব খটো আমি বললাম তোমার নিক কি আছে বলছে তা দাদা তো পৃথ্বীজিৎ বললো তাহলে তন্দ্রা বলেই ডাকি তো আমরা এখন তন্দ্রাবলেই ডাকছি পরের ডেস্টিনেশন হচ্ছে একটা সিলভার ফ্যাক্টরি যা বললো আমাকে হচ্ছে ইনলেস স্টাইল সিলভার মেকিং নৌকা চললে কোনো অসুবিধে নেই হাওয়া বেশ ঠান্ডা কিন্তু এখন টেম্পারেচার খুব সম্ভবত তিরিশ ডিগ্রির আশেপাশে হবে আমরা এখন যে গ্রামটিতে এসেছি সেখানকার মানুষেরা সকলেই সিলভার সিলভার স্মিথ স্মিথ ওয়ার্কশপ আকরিক রুপো থেকে করে এনারা গয়না বানাচ্ছেন পুরুষানুক্রমে হেহো এয়ারপোর্ট থেকে দশ কিলোমিটার দূরেই রয়েছে রুপোর খনি উপো এক্সট্র্যাকশন থেকে শুরু করে কিভাবে রুপোর গয়না বানানো হয় তা আমাদের সামনে ডেমনস্ট্রেশন করে দেখানো হলো এখানে ডিজাইন এট অ্যাওয়াক রাই ফাদার ওয়ার্কশপ লাগোয়া শোরুমে ডিসপ্লেতে রয়েছে বিভিন্ন রুপোর গয়না দাম কিন্তু বড্ড বেশি এই যে রিংটা এটা হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার সাত মানে প্রায় একশো ডলার ওই সাড়ে আট হাজার টাকার মতো এই জায়গাগুলো তো আমাদের কেনাকাটির জন্য নয় আমরা গরিব করিস সাহেবরা আসলে মোটামুটি তাদেরকে মানে তারা কিনবে আর কি তারাই অ্যাকচুয়ালি পটেনশিয়াল বার আমরা না আর কি মানে বলতে চাইছিস গলা কাটার হলে কিনে ফেলে আর কি যেটা আমরা ইজিপ্টে দেখেছি মানে আমরা নিশ্চিন্ত ছিলাম যে কোনো কিউরিয়া শপে গেলে আমাদের মুরগি হতে হবে না তার আগে কোনো না কোনো সাহেব ঘাড় বাড়িয়ে দেবে সেখানে আমরা আলোচনা করছিলাম যে এই সাহেবগুলো যেখানে সেখানে এরকম মুরগি হয় তারপরে দুশো বছর কি করে আমাদেরকে মুরগি করে আমাদের উপর রাজত্ব করলো এইটা আশ্চর্য কথা মায়েরি অথচ এটা সত্যি যেখানে সেখানে এরকম মুরগি হয় হ্যাঁ সেটাই কিন্তু আমাদেরকে দুশো বছর মুরগি করে রেখেছিল আশ্চর্যজনক ঘটনা আশ্চর্যজনক ঘটনা হচ্ছে সেখানে আমাদের দেশের লোকের প্রচুর পরিমাণে মদত ছিল হ্যাঁ না হলে হবে কি করে ঠিক আর সাহেব বলতে আমরা শুধু ব্রিটিশদের বলছি না আমরা আপামর সাহেবদের বলছি মানে আমেরিকান সাহেব ফরাসি স্প্যানিশ সবাই তো সাহেব বল না এই বিদেশটার নাম ছিল দোয়া মা এরপর আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু সাংঘাতিক ইন্টারেস্টিং সেটা হচ্ছে লং নেক উইমেনদের গ্রাম এই লং নেক উইমেনদের আমি দেখিয়েছিলাম থাইল্যান্ডের চিয়াংমাইয়ের ভিডিওতে যারা চিয়াংমাইয়ের ভিডিওটা দেখেননি প্লিজ দেখে নেবেন সেখানে আমি এই লং নেক উইমেনদের সম্পর্কে বিশদে বলেছিলাম এবং আমাদের এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল তারা বুঝতে পারবেন এই লং নেক উইমেন এরা কিন্তু অ্যাকচুয়ালি এই মায়ানমারের ট্রাইব এখান থেকে পলিটিক্যাল কোনো কারণে ওরা মাইগ্রেট করে চলে যায় থাইল্যান্ডে তারপর সেখানে ওদের রিফিউজি হিসেবে আশ্রয় দেওয়া হয়েছিল তারপর আবার পলিটিক্যাল কারণে ওদের মধ্যে কিছু অংশ এখানে ফেরত চলে আসে ইন্ডিয়াল লেকের পারে এই গ্রামে ওনারা এখন আছেন বেশ কিছু লং নেক উইমেন এবং তাদের পরিবার লং নেক উইমেনদের সঙ্গে মোলাকাতের আগে আমাদের হাতে কলমে দেখানো হলো সান পেপার কিভাবে তৈরি হয় তার পদ্ধতি সফট একদম সফট এই মন্ডটা ওই মন্ডটা ওই পটে দিয়ে ওর মধ্যে জল দেওয়া আছে ওটাকে স্টির করবে নাড়াবে ওই যেখান থেকে স্টির করে আবার এখানে দিল ওই মন্ডটাকে হুম হুম। এবার দেখুন এর মধ্যে বোগেন ভেলিয়া ফুলের পাপড়ি দিচ্ছে বগেন ফুলের পাপড়ি দিয়ে আলটিমেটলি এই জিনিসটা হবে এই যে এখানে দেখুন ফুলের পাপড়িগুলো রয়েছে এই যে এই যে বিভিন্ন ফুলের পাপড়ি রয়েছে পাতা রয়েছে এই জিনিসটাই ওখানে তৈরি হচ্ছে এই যে এনারা হচ্ছেন শান পিপল এবং এনাদের ট্র্যাডিশনাল আর্টই হচ্ছে এটা রাস্তায় তুলছে এই যে জলটা বেরিয়ে যাচ্ছে ওয়াও এন্ড দেন টেক ওকে ওকে টু ড্রাই এবার ওটা নিয়ে সূর্যের আলোয় ড্রাই করবে তিন ঘন্টা পরে এরকম শুকনো হয়ে গেলে এরকম লাগবে মিয়ানমারের প্রায় এক চতুর্থাংশ জায়গা নিয়ে শান স্টেট হলো মিয়ানমারের সবচেয়ে বড় রাজ্য এখানকার মানুষদের বলা হয় শান পিপল এই ইনলে অবস্থান দক্ষিণ শান স্টেটে ওকে মেনলি এটা ইউজ করা হয় গিফট র্যাপ করার জন্য বা ফ্যান বানানোর জন্য হাত পাখা বানানোর জন্য এবং নানান কাজে ওকে এই দেখুন এই পেপার দিয়ে এই নোটবুক এই ধরনের পাখা পেলে একটাই গান মনে পড়ে যারা এই টিজের কীট তারা জানেন সায়নারা সায়নারা শুনেছিস পৃথিজিৎ সায়নারা সায়নারা কেন শুনবো না তার জন্য এই টিজের কী কি দরকার এখনকার কি ডলেও শুনতে পারবে না এখনই অনেকেই জানে না জয় মুখার্জি বোধহয় হিরো ছিল আর নায়িকা ছিল বোধহয় খুব সম্ভবত আশা পারেক সিনেমার নাম হচ্ছে লাভ ইন টোকিও সায়নারা গানটা ইউটিউবে সার্চ করে দেখে নিন কেন বললাম তারা জানেন না আশা পারেক বলতে মনে পড়লো আমার বন্ধু খুব সম্ভবত আশা পারেক ছিলেন আমি ভুলো হতে পারি সো হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওকে Okay. Do you have smaller ওয়ান এই দেখুন এখানে আবার রয়েছে আমরা শ্রীলঙ্কায় গিয়ে হাতির পু থেকে তৈরি করা পেপারে নোটবুক নিয়েছিলাম আমাদের ফ্লোরে যারা বাচ্চা কাচ্চা আছে সবার জন্য সানা ক্রিজি ওদের জন্য কিন্তু এখান থেকে এটা নিতে ইচ্ছে করছে কিন্তু দশ হাজার মানে চারশো টাকা টু মাছ আমি পাঁচখানা নিলাম এই নোটবুক পঁয়ত্রিশ হাজার স্যাতে মানে চারশো টাকা দশ হাজার স্যাথ চোদ্দোশো টাকায় বাচ্চাদের জন্য গুড এইগুলোই সবাই পড়ে আছে হাউ মাচ ইজ দিস টোয়েন্টি ফাইভ থাউজেন্ডকে সে ঢুকবে না এবার লং নেক উইমেন ইয়া হ্যালো হ্যালো এই যে এই যে এখানে রাখা আছে এই যে এই জিনিসটা রাইট আমি ওইখানে বলেছিলাম ওই ভিডিওতে সাংঘাতিক ভারী টু সেভেন কেজি আই এটা গলায় নিয়ে থাকা সাংঘাতিক কষ্টকর এবং এটা কিন্তু একবারে গলায় দেওয়া হয় না এটা দেখুন যত বয়স কম থাকে এনারা আমি অনুমতি নিয়ে নিয়েছি ফটো তুলতে কোনো অসুবিধে নেই এটাই এনাদের জীবিকা আর তো এই যে এখানে গলায় যেটা আছে ছোট বয়স থাকলে অল্প থাকে দুটো তিনটে চারটে করে তারপর প্রত্যেক বছর বাড়ানো হয় এবং যত বয়স বাড়বে এটা বাড়ানোর সাথে সাথে গলাটাও লম্বা হবে এটাই হচ্ছে এখানের এনাদের রীতি কালচার ইয়া এই দেখুন ওনার বয়স সো ওনার বয়স হচ্ছে একষট্টি বছর আর এই বাচ্চা মেয়েটির বয়স হচ্ছে তেরো বছর খুবই কষ্টকর ভাবলে পরে কিন্তু এটা এনাদের কাছে খুবই স্বাভাবিক তবে পুরুষরা এরম কিছু পরেন না মহিলারাই প্লিজ আরেকবার রিকোয়েস্ট করছি চিয়াং চিয়াংমাইয়ের চিয়াং মাইয়ের ওই ভিডিওটা যেখানে আমরা চিয়াংরাই বেড়াতে গিয়েছিলাম চিয়াং মাই থেকে ডে ট্রিপ করেছিলাম সেখানে এটা আমরা দেখেছি ইন ডিটেল এনারা জীবিকা নির্বাহ করেন এই হ্যান্ড উইভিং করে আরও কতগুলো তথ্য এই রিং নিয়ে পায়েও কিন্তু এনারা পরেন রিং দেখুন এই যে পায়েও রয়েছে আর প্রত্যেক রাতে শোয়ার সময় কিন্তু রিং খোলা হয় না রিং নিয়েই ওনারা ঘুমান কারণ এই রিংটা খুলতে গেলে দু থেকে তিন ঘন্টা সময় লাগবে আর মৃত্যুর পরে রিং সহই এনাদের কবর দেওয়া হয় এনাদের দেহ দাহ করা হয় না মাটিতে দেওয়া হয় এবং রিং সহ এখন দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট এবার আমরা লাঞ্চ করতে যাব কি ল্যান্ডস্কেপ রে অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ চলে এসেছি আমরা মোস্ট প্রবাবলি এটাই আমাদের ডেস্টিনেশান হ্যালো সব সময় সব জায়গায় হাসিমুখ মানুষজন আমাদের ওখানে যারা ট্যুরিজম নিয়ে আছেন যাদের জীবিকা ট্যুরিজম তারা প্লিজ এটা খেয়াল করবেন একটুখানি জায়গাটা কিন্তু জলের ওপরে মানে লেকটা যেহেতু শ্যালো ওয়া দেখাচ্ছি লেকটা যেহেতু শ্যালো লেকের মধ্যে কাঠের গুড়ি পুঁতে তার ওপরে এই কাঠের প্ল্যাটফর্ম পাটাতন করেছে কাঠ দিয়ে তার ওপরে এই রেস্তোরাঁ

তার ছোল তার তরকারি আমাদের গাইড তন্দ্রা আমাদের সঙ্গে খাবে না ও সবসময় আলাদা খাবে আমরা যতবারই রিকোয়েস্ট করছি আমাদের সঙ্গে বসো ও খাবে না এই মাছটা দারুণ হবে ফুলকপি আর শিম নাকি শিমের মতোই বেশ ভালো হ্যালো গ্রিন টি দিয়ে শুরু করা যাক চেয়ারস আর আমাদের দিয়েছে হচ্ছে স্ট্রবেরি জুস তা বলা যাবে না মুইঠা মুইঠা টাইপের হুম স্যুপ ওকে ওকে আমি আমি ডাল ভাবছিলাম ডাল নয় দেখে মনে হচ্ছিল ডাল এটা হচ্ছে সুইট কর্ন স্যুপ তাহলে সুইট কর্ন স্যুপ দিয়ে শুরু করা যাক আমি মৎস্য মারিয়া খাইব সুখের দিকে আমি আজকে মাছই খাবো খাও খাও আহা এটা ভালো আগের ভিডিওতেও বলেছিলাম যে এই ইন্দ্র লেগে সবচেয়ে বেশি প্রডিউস হয় গ্রিন টমেটো এবং তা এখান থেকে ম্যান্ডেলায় বাগান ইয়াঙ্গুন সব জায়গায় যায় বিদেশেও কিছুটা রপ্তানি হয় এই হচ্ছে গ্রিন টমেটো যেটা এখানে সবচেয়ে বেশি চাষ হয় আর গ্রিন টমেটো দিয়ে একটা স্যালাড বানিয়ে দিয়েছে গ্রিন টমেটো আছে পেঁয়াজ আছে সব কিছু রয়েছে এই মাছটা ঝোলটা একই রকম লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে হালকা করে সতে করা ঝোল ভালো পেঁয়াজ কুচি আদা টমেটো ইয়া দ্যাটস ইট থ্যাংক ইউ হোয়াট ইউ কল দিস হোয়াট ইজ দ্য নেম নেম এইবার এটা নিয়ে এসছে দেখুন এটা একদম সিমই সিম সিম

স্প্রিং অনিয়ন দেওয়া রয়েছে আহা ফাটাফাটি টেস্ট মৃত্যুজি দেখুন অনেকে বলেন যে আমি আহা বলছি মানে সত্যি কি ফাটাফাটি সত্যিই ফাটাফাটি না এক্ষেত্রে আমি একদম সহমত শিবাজির সঙ্গে সত্যি এটা ভালো খেতে না এখানে মাছ কোনো কথা হবে না খুব ভালো আর টাটকা মাছ না একদম লেকের মাছ লেকের ধারে বসে লেকের মাছ খাচ্ছি টাটকা ব্যাপারটাই আলাদা হ্যাঁ হ্যাঁ মাছটা সত্যিই ভালো সলিড শিবাজি একদম তুই সঠিক ছিল এটা মাছের ডিম এই যে মাছের ডিম তো এই দেখ এই জন্য কাটলাম হুম এই যে পেটের মধ্যে এই ডিমগুলো ঠিক মাছের ডিমটাই ছড়িয়ে গেছে পুরো গ্রেভিতে দুর্দান্ত লাঞ্চ যথারীতি এবার ঘুমাতে ইচ্ছা করছে এখানেও দেখুন সেই এক ট্র্যাডিশন ডাল লেকের মতো এনারা চলে এসেছেন থ্যাংক ইউ বাট উই ডোন্ট এই সব জিনিস বিক্রি করছেন আজকে আমরা ওই ছোট কেন সেটাও চাপবো সেই রাইডও রয়েছে এরপরেই না এরপরে বোধহয় আরেকটা জায়গায় যাবো তারপর কেন আমরা টমেটো খেতে যাচ্ছি টমেটো ফার্ম দেখতে খাওয়া দাওয়ার পর না মনে হয় একটু গড়িয়ে পড়ি সেই সকাল থেকে চলছে প্রত্যেক দিনই তো সকালে বেরোচ্ছি রাতের ঘুমটুকুই খালি হচ্ছে বিশ্রাম এখানে দেখুন গ্রিন টমেটোর ক্ষেত এই গ্রিন টমেটো এখানে বছরে তিনবার করে উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এখানে আরও প্রচুর টমেটোর ক্ষেত মজার ব্যাপারটা কি দেখুন আমাদের ওখানে মাঠের মাঝে ক্ষেত হয় আর এখানে জলের মাঝে ক্ষেত মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এই যে ছোট ছোট খালের মতো করা আছে আর মাঝে মাঝে মাটি তার ওপরে চাষ হচ্ছে এখান দিয়ে যাতায়াত করেন কৃষকরা নৌকা করে মজাটা হচ্ছে এখানে ওই যে দূরে যারা রয়েছে সবাই কিন্তু নৌকার ওপরে রয়েছে তারা নৌকার ওপরে ওই সব জায়গায় যাচ্ছে এবং কৃষি কাজ করছে ব্যাপারটা সাংঘাতিক মজার মানে ক্ষেতটা দেখুন এই যে মাঝখানে এইভাবে হচ্ছে ক্ষেত আর দুদিকে জল জলের নালা বলা যাবে যার ওপর দিয়ে নৌকা নিয়ে কৃষকেরা ক্ষেতের কাজ করছে সাংঘাতিক মজার এরকমটা কিন্তু আমরা বরিশালেও দেখিনি বোধ হয় ঠিক ফার্মিং হ্যাঁ ফ্লোটিং ফার্মিং দারুন এই দেখুন এই বাড়িটা হচ্ছে এখানকার হাই স্কুল বেসিক এডুকেশন সাব হাই স্কুল কেইলার নিউ স্থানীয় লোকেরা কিরকম নৌকা ব্যবহার করছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এখানে প্রত্যেক মানুষ নৌকার উপরেই নির্ভরশীল এই দেখুন এগুলো সম্ভবত কচু হ্যাঁ কচু নিয়েই যাওয়া হচ্ছে এটা একটা মনাস্ট্রি গা ফে চাং বনাস্রী সালে তৈরি দেখুন এখানে অনেক বুদ্ধের মূর্তি রয়েছে ম্যাক্সিমামই স্টোনের মার্বেলের এই মূর্তিটি ধাতুর এটা দেখুন আমি দেখে গাইডকে জিজ্ঞেস করলাম এটা কি পদ্মসম্ভব সম্ভবার মূর্তি বলছে না এটা বুদ্ধের মূর্তি এখানে যে স্থানীয় যারা রয়েছেন শান প্রজাতি তারা শান ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তারা এইভাবে বুদ্ধকে তারা এইভাবে বুদ্ধকে পুজো করেন ওদিকে আরও মুক্তি রয়েছে বড় বড় এখানে এই মনশ্রী লাগোয়া জামা কাপড়ের মার্কেট রয়েছে এই বাইরে বেরিয়ে ফ্লোটিং ফার্মও দেখা যাবে এদিকে পাহাড় রয়েছে এখানে কেন বা কেনয় অ্যাভেলেবেল আমরা এখানে ওয়েট করব বসে যাক তারপর আবার নৌকা চাপা যাবে সত্যি কেন এই দেখুন হ্যালো এ একদম ছোট বোট এখানে আবার একটা ছোট্ট সিট করা ওখানে আমাদের নাম লেখা স্লেট এস পাল পি দত্ত ওকে আবুল পৃথিজিৎ কেমন লাগছে ভালোই ভালোই লাগে আমার ওকে থ্যাঙ্ক ইউ এই টুপিটা কিন্তু বেশ এটা একদম ট্র্যাডিশনাল এক এই তো জীবন কালিদা হুম ডালেকে এরকম শিকারা ছত্ত ছত্তে মৈত্রীর কথা মনে হচ্ছিল এখানেও হচ্ছে এখানে হচ্ছে না একদম না তাকে না সে তো আসবে না আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেন بوকে কেন নি জান না আসলে সে আর তো বেড়াতে ভালোবাসে না সে বেড়াতে ভালো আসতো যদি ক্যামেরা না থাকতো যদি ক্যামেরা না থাকতো এখানে বাড়িগুলো সব বাসের ওপরে দাঁড়িয়ে দারুণ এক্সপিরিয়েন্স দাদা তবে এটা ভোরবেলা অথবা সন্ধ্যেবেলা হলে একটু ভালো লাগতো হ্যাঁ সন্ধ্যের দিকে দিকে হ্যালো মিঙ্গালাবা এই দেখুন এই পা দিয়ে দাঁড়বাওয়ার স্টাইলটা এটা এখানে কিন্তু ইউনিক টাটা বা আমাদের জীবন যত ইজি এদের জীবন ততটাই কঠিন তবে খুব সুন্দর বর্ষাকালে নিশ্চয়ই জল অনেকটাই বেড়ে যায় তখন আরো কঠিন হয়ে যাবে যারা বেড়াতে আসবেন বেস্ট টাইম হচ্ছে নভেম্বর থেকে ম্যাক্সিমাম এপ্রিল মার্চ অব্দি ঠিক আছে এপ্রিল মাসে একটু গরম হবে তারপর মে জুন থেকে তো বর্ষা চলে আসবে জুন থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট উইক অবধি বর্ষা তারপর থেকে বেড়াতে আসুন এই দেখুন এই যে ছেলেটি পা দিয়ে দাঁড় বাইছে এটা এখানে খুব ইউনিক আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি একটা বাচ্চা নৌকার মধ্যে পড়াশুনো করছে আমি আমাদের ওই দিদিকে বললাম একটু তোর ওর পাশে নিয়ে চলো ইংলিশ ইংলিশ দেখুন এরা এরা এখানে বসে ও এখানে বসে পড়াশুনো করছে ও ওখানে বসে পড়াশুনো করছে হ্যালো হোয়াটস ইউর নেম ওকে উই আর ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়া হোয়াট ইউ আর রিডিং বুক দেখো ও পড়ছে হোমওয়ার্ক ওকে এরা এখানে বসে পড়াশোনা করছিল জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছিল ক্যান আই সি ইউর নোটবুক ক্যানি হইচ ক্লাস ক্লাস ইউর ক্লাস স্কুল গ্রেট থ্যাংক ইউ সো মাচ শিবাজি পল দত্তা ভাব আমরা শুধু বরিশাল জানি হ্যাঁ বা ডাল লেক জানি এটা কিন্তু ট্রুলি এরা জলের ওপরেই বাস করছে আক্ষরিক অর্থেই জল কেন্দ্রিক জীবন জলকে সঙ্গে নিয়েই চলেছেন এনারা ওকে এখন বাজে তিনটে চল্লিশ মিনিট আমরা এসে পৌঁছালাম আমাদের আমাতা গার্ডেন রিসর্টে। আজকের মতো ট্রিপ শেষ দুর্দান্ত একটা দিন কাটলো দারুণ সুন্দর এত হ্যাপেনিং দারুন দারুন সব ইউনিক অভিজ্ঞতা হলো পৃথিজিৎ তাই না একদমই তাই হ্যাঁ একদমই তাই কি সাংঘাতিক সব অভিজ্ঞতা হলো আমাদের একদম তো কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে চলে যাব বাগান কালকে সকালবেলা সাতটায় গাড়ি আসবে এর পেছনে রাস্তা রয়েছে আমরা আসার সময় তো বোটে করে এসেছিলাম কিন্তু পেছনে রাস্তা রয়েছে রাস্তা দিয়ে আমরা বাগানে চলে যাব আমরা কালকে পাঁচটায় উঠবো আর সাড়ে ছটায় ব্রেকফাস্ট করব সাতটায় রওনা দেবো আজকে একটু বিশ্রাম নেব এখন অনেকটা সময় আছে যাই হোক কেমন লাগলো এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এর পরের পর্বে যেখানে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখান থেকে বাগান যাওয়ার অভিজ্ঞতা এবং সম্ভবত বাগানের অভিজ্ঞতাও সেখানেই থাকবে ভালো থাকবেন একদম আর যেটা আমি সবশেষে বলি সব সময় বলে থাকি যে সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপোরা শিবাজি ওটা কিন্তু মাস বললে চলে ঠিক দেখা হচ্ছে পরের পর্বতে আমি আমি আর আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি একটা ভিডিও করে এই চ্যানেলে দেখছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন তাতে আমরা যখনই একটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে